এই যে দেখছো 167 টাকার কেএফসি ম্যাগি। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, মাত্র 2 মিনিটের জন্য একটা ট্রেন মিস করে গেলাম, আর তারপর আবার 1 ঘন্টা পর এই ট্রেনটা পেলাম। আর এই ট্রেনে উঠে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন বারাসাত। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা দেখাতে চলেছি কেএফসির ম্যাগি, যেটা একদম নতুন লঞ্চ করেছে। আর আসলাম বারাসাতে, আর বললাম আজকে কপাল খারাপ, তো বারাসাতের আউটলেটে আমরা ওটা পাইনি। সেখান থেকে আমাদের আবার আসতে হয়েছে মধ্যমগ্রাম স্টার মল, এখানকার আউটলেটটায় আমরা ম্যাগি পেয়েছিলাম। আমি তো আমার মতো মজায় মজায় ভিডিও করছিলাম, বাট তোমরা জানো কি জানো না আমি জানি না, কেএফসিতে কিন্তু ভিডিও অ্যালাউ করে না, তো দিদি না করে দিল, বাকিটা তোমরা ভিডিওই দেখো। তো হাতে নিয়ে নিয়েছি কেএফসির ম্যাগি উইথ জিএসটি, যার দাম পড়েছে 167 টাকা, 167 রুপিস। আর একটা কথা বলি, কেএফসির ভেতরে শ্যুট করতে দেয় না, সেটা তো বললামই। তো জেনুইনলি যেটা রিভিউ আমার থাকবে আমি সেটাই বলবো, যদি ভালো হয় অবশ্যই ভালো বলবো, আর যদি খারাপ হয় সেটা বলবো। তো চলো দেখে নিয়ে ভেতরে আগে কী কী আছে, আসো। আছে চিকেন পপকর্ন, অনেক পিস, অনেকগুলো পিস আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে নিচে ওই যে ম্যাগি, মানে ম্যাগি একটু খুঁজে বার করতে হচ্ছে। তো 167 টাকায় মানে আগে একটু হেসে নিই, হাসছি এই কারণে মানে যে কোয়ান্টিটি একেবারে কম তার জন্য না, উপরে চিকেনের কোয়ান্টিটি সত্যি অনেক, তোমাদের দেখালাম অনেক, আমি ভিডিও দেখেছি তারা তাদের যে কেমন কম দিয়েছে, কেন কম দিয়েছে আমি জানি না, কিন্তু আমি মধ্যমগ্রামে স্টার মল এসেছি, ওখানকার থেকে আমি নিয়েছি কেএফসি ইয়ে থেকে, ওদের শোরুমটা থেকে। তো চলো আমি আগে আগেই শুধু চিকেন একটু দেখি, এটা একটু হাত দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ এটা একটু শুধু খাবো, কারণ ম্যাগির ফ্লেভারটা আমি শুধু নিতে চাই যে কেমন। হ্যাঁ যেমন টেস্ট কেএফসি পপকর্নের অনেকেই খেয়েছো তেমনই, কিন্তু এটা সাইডে রাখবো, বেসিক্যালি তো টেস্ট করার দরকার আমার ম্যাগিটা, ওটা দেখবো। দেখেছো চিকেন পপকর্ন কিন্তু অনেক দিয়েছে, যার জন্য আমার সরাতে খুব অসুবিধা হচ্ছে। তো এই হলো মেনলি ম্যাগিটা। হ্যাঁ এবার আমি এটা জানি না এটা কি ম্যাগি, দোকানে 6 টাকার ম্যাগিও হতে পারে, 5 টাকা নেয় বেসিক্যালি, ওটা হতে পারে। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক যে কেএফসির ম্যাগিটা কেমন, আসো। ভাই আমি একদম ঠিক ডিসিশন নিয়েছি, ভেবেছিলাম বাড়ি গিয়ে এটা রিভিউ দেবো, মানে ভয়েসটা দেবো, বাট না, একদম সরাসরি রিভিউটা দিচ্ছি। ম্যাগিটা সত্যি ভালো খেতে না, সত্যি বলছি। এই যে 167 টাকার কেএফসির ম্যাগি, এই যে দেখছো 167 টাকার কেএফসির ম্যাগি। তো এর থেকে বাড়ি আমরা যে ম্যাগি করি না সেটা ভালো, এদের ভেজিস কিচ্ছু নেই, আর ডিম তো আশা করাই মানে আনএক্সপেক্টেড। আমি প্রথম থেকে ভেবেছিলাম ডিম এতে থাকবে না, নর্মালি ম্যাগির যে মশলা সেটা দিয়েছে, আর গরম জলে জাস্ট যেইভাবে ম্যাগি হয় সেটাই করে দিয়েছে জাস্ট। খেতে ভালো না, জলে জাস্ট সেদ্ধ করে ম্যাগিটা দিয়েছে, এই যা, এছাড়া কিছুই নেই। এই যে দেখছো এই আছে, ভেতরে তাও একটু সাদা সাদা আছে ঠিক করে, কিছু 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 জায়গা বয়েলডও হয়নি। এই যে ম্যাগি দেখলে নিলে, 167 টাকা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেএফসির ম্যাগি, বাট এটা সত্যি খুব ভালো না টেস্ট। ক্যা হোলা হ্যায় কেএফসি এ ভাই, ক্যা হ্যায় ইয়ে, ক্যা ক্যা হ্যায় হে ক্যা ইয়ে। যারা বাড়ির ম্যাগি খাও তারা ভেবো না যে বাড়ির ম্যাগির সাথে এটা সেম টেস্ট থাকবে, একদমই না। এর থেকে বাড়ির 2 মিনিটের ম্যাগি সত্যি অনেক ভালো খেতে হয় কিন্তু, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখি ম্যাগিটা খেয়ে শেষ তো করতে হবে, 167 টাকা দিয়েছি বলে কথা, ম্যাগিটা শেষ করি, আমি খেতে থাকি। ততক্ষণ তোমরা আসো, এসে টেস্ট করো, কেমন লাগে জানিও, যে তোমাদের ম্যাগি কেমন লাগলো, তোমরা অবশ্যই আসো খেয়ে দেখো। তবে আমি বলবো যে 167 টাকা নষ্ট করো না, যদি শুধু উপরে চিকেন পপকর্নগুলো খেতে চাও খেও, তাছাড়া 167 টাকা নষ্ট করে এই ম্যাগি খাওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজনই পড়ে না। আচ্ছা আমি মানে গিয়ে যার কাছে অর্ডার দিয়েছিলাম যে দিদিটার কাছে, দিদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তবে তোমার জন্য একটা কথা বলি, তুমি বলেছিলে যে তোমাদের ওভারঅল রিভিউ নাকি খুব ভালো, তো প্লিজ তুমি কিছু মনে করো না, তোমার বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এইভাবে মানুষকে তোমরা তাদেরকে খাবারগুলো সার্ভ করো, তোমাদের বিহেভিয়ার সত্যি ভালো, বাট এটা সত্যি অতটা ভালো না। দিদি তুমি যদি দেখে থাকো, এটা শুধুমাত্র তোমার জন্য পার্সোনাল মেসেজ। চারিদিকে দেখছিলাম কেএফসি ম্যাগি, তো ইচ্ছা ছিল তোমাদেরকে দেখানোর, দেখিয়ে দিয়েছি।
তো চলো আজকের মতো টাটা, পরে কোনো ভিডিও আবার আসছি, আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে।